আমি ডাক্তার বি এম আতিকুজ্জামান, ফ্লোরিডার অরল্যান্ডো থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার সাথে যিনি আছেন তিনি আপনাদের অত্যন্ত পরিচিত, বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা ডাক্তার তাজবিরুল ইসলামকে প্রতিদিনই দেখছেন। ডাক্তার তাজবিরুল ইসলাম ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন। একই সাথে তিনি মেডিকেল ডিরেক্টর, ডিভিশন অফ পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি আর্নেট হসপিটাল, লাফায়েটে কর্মরত আছেন। অনেক ধন্যবাদ তাজবির ভাই আজকে আমার সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশে আমরা যেটা অনেক দিন ধরে প্রেডিক্ট করে আসছি এবং বলে আসছি যে এই 2-3 সপ্তাহ বাংলাদেশের করোনা ভাইরাসের সংক্রমণের হার এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা দেখা যাচ্ছে যে সত্যি প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এবং এই পরিস্থিতি আমরা আমাদের আমেরিকাতেও দেখেছি, আমরা ইতালিতেও দেখেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে আমেরিকাতে আমাদের বেশ বড় একটা আমরা মনে করি যে ফেলিওর ছিল শুরুতে, এবং যে কথাটা আমরা বাংলাদেশে বলে এসেছি সেটির দিকেই বোধ হয় আমরা যাচ্ছি। আপনি কি মনে করেন এখানে আমরা কি ভুল করছি? ধন্যবাদ আতিক, চমৎকার একটা কোয়েশ্চেন, যেটা উত্তর দেওয়াটা খুবই কঠিন আসলে। তুমি যদি দেখো COVID-19 এর বয়স হচ্ছে প্রায় 6 মাস এখন, ডিসেম্বর থেকে যদি আমরা কাউন্ট করি, তো 6 মাসের মধ্যে বাংলাদেশে কিন্তু প্রথম কেস হচ্ছে ধরা পড়ে মার্চের 8-এ, এবং মার্চের 18-এ হচ্ছে তোমার প্রথম ডেথ রেকর্ডেড হয়। তার মানে কোভিড হওয়ার 3 মাস পর, তো আমরা মোটামুটি বলতে পারি 3 মাস না হলেও আমরা 2.5 মাস পেয়েছিলাম। আর এ থেকে 3 মাস পেয়েছিলাম হচ্ছে আমাদেরকে গুছানোর জন্য, প্রস্তুত হওয়ার জন্য। তো আমাদের যেটা প্রথমে, আমি মনে আছে আমি ফেব্রুয়ারিতে দেশে গিয়েছিলাম, একটা টক শোতেও আমি একটা প্রেজেন্ট করেছিলাম, একটা টক শোতে গিয়েছিলাম। তো সেখানে আলোচনা হচ্ছিল, আমি দেখছি অনেক টক শো হচ্ছে, অনেক কথা হচ্ছে, অনেকে বলছে আমাদের মানে প্রিপেয়ার হওয়া উচিত। আজকে যেটা চায়নাতে হচ্ছে এটা তো বাংলাদেশেও আসতে পারে, আর বাংলাদেশের সাথে চায়না তো সাংঘাতিক বিজনেস রিলেশন, প্রচুর ফ্লাইট আসা যাওয়া করে, প্রচুর মানুষ আসা যাওয়া করে। সেই সময় কিন্তু এতটা অ্যাওয়ারনেস ছিল না, এবং বাংলাদেশের কিছু মানুষ এবং যারা দায়িত্বশীল তারাও কিন্তু বলছিল যে দে আর প্রিপেয়ার্ড। এবং অনেকে আমি শুনেছি যারা হচ্ছে ডাক্তার বা প্রফেসর, গণ্যমান্য, খুবই শ্রদ্ধাভাজন, তারাও বলেছিল যে সার্স মার্স যেমন বাংলাদেশে আসে নাই, এই COVID-19 বাংলাদেশে আসবে না, এ কথাও শোনা গেছে। আসলে আমরা আসলে একটা ইগনোরেন্স ভাবটা কাজ করেছে। তারপরে আমরা যেটা করেছি যে এই যে আমেরিকা যে ভুলটা করছে বাংলাদেশে সেই ভুলটা করলো। টেস্টিং এর ক্ষেত্রে বাংলাদেশ আমেরিকা কি করলো, CDC কে দিয়ে দিল এককভাবে। CDC করলো প্রায় ফার্স্ট উইক অফ মার্চ পর্যন্ত 4,000 টেস্টও তারা করতে পারেনি এট দ্যাট টাইম। বাংলাদেশও কি করলো, সেই IEDCR কে দিল আনটিল এন্ড অফ মার্চ, এবং তারা 1,000 করতে পারছে মাত্র টেস্ট। তারপর এখন অন্য বিভিন্ন ল্যাব কে দেওয়া হয়েছে, এখন টেস্ট যেমন করা হয়েছে প্রায় 3.5 লাখের, যেটা মার্চের শেষও হচ্ছে 1,000 ছিল মাত্র। CDC মতো বাংলাদেশেও যেমন US যেমন CDC কে দিল ভুল করলো, সেরকম বাংলাদেশেও IEDCR কে এককভাবে দিয়ে ভুল করলো। IEDCR যেটা করলো, IEDCR নিজেও একটা রিসার্চ একটা ইনস্টিটিউট, তাদের বোঝা উচিত ছিল অ্যাটলিস্ট, তাদের হচ্ছে সায়েন্টিস্ট তাদের আছে, তাদের ডাক্তার আছে, তাদের এপিডেমিওলজিস্ট আছে, তাদের হয়তো আজ করা উচিত ছিল আসলে, এবং সেইভাবেই কিন্তু গভর্নমেন্টকে তাদের একটা উপদেশ দেওয়া উচিত ছিল। আমার মনে হয় সেই উপদেশটা তারা দিতে পারেনি, তাহলে কিন্তু আজকে IEDCR এককভাবে টেস্ট করতো না, তারা অলরেডি অনেক জায়গায় ল্যাব প্রতিষ্ঠা করতে পারতো, অনেক টেকনিশিয়ানকে তারা ট্রেন করতে পারতো, হাউ টু টেক দ্য স্যাম্পল, হাউ টু ট্রান্সফার দ্য স্যাম্পল। তো এই ভুলটা বাংলাদেশ করেছে। এবং আরেকটা ভুল করেছে বাংলাদেশ হচ্ছে ফ্লাইটটা আগে বন্ধ করেনি, ফ্লাইট বন্ধ করেছে তারা, কিন্তু ইউরোপিয়ান ফ্লাইটটা কিন্তু বেশ অনেকদিন রেখেছে তারা। এই জন্য ইটালি থেকে কিন্তু ফার্স্ট কেস যেটা আমাদের বলা হয় যে বাংলাদেশে টুকস ইজ ফ্রম ইটালি। সো এটাও যেমন USA ভুল করেছে, যেমন নিউ ইয়র্কে কিন্তু ফ্লাইট, চায়নার ফ্লাইট কিন্তু February 3 বন্ধ করলো USA, আর মনে করলো USA হ্যাভ ডান গুড জব, কিন্তু সব কেস কিন্তু নিউ ইয়র্ক থেকে ইউরোপ থেকে চলে আসলো, মানে ইরান থেকে চলে আসলো। এবং সেই জন্য কিন্তু যখন ছড়ায় গেল তখন বুঝলো USA, আমরা তো ইউরোপিয়ান ফ্লাইটটা বন্ধ করতে হবে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ ফ্লাই করে।
মিডল অফ মার্চে যায় এটা ক্লোজ করলো ফ্লাইটটা, ইট ওয়াজ টু লেট এট দ্যাট টাইম। সো এটা একটা ভুল। আরেকটা ভুল হচ্ছে আমি বলবো বাংলাদেশে এখন আমি বলবো শুধু বাংলাদেশ না পুরো পৃথিবী ভুল করতেছে, সবাই ভুল করতেছে, এমন কেউ না, এমন দুই তিনটা দেশ তুমি ধরতে পারো, তাইওয়ান, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, দেন ডুইং দ্য রাইট থিং, বাট ভেরি ফিউ, মেজরিটি ইজ ডুইং বিগ মিস্টেক্স। বাংলাদেশে কিন্তু দেখো লকডাউনটা করছে অনেক আগে, দ্যাট ইজ এ গুড স্টেপ, একদম মার্চে 26 তারা লকডাউন করলো, কিন্তু এখন তারা রিওপেন করছে। এখন রিওপেন করা, লকডাউন করাটা কিন্তু খুব ইজি, কারণ তুমি বললে আজকে সব বন্ধ, কালকে সব বন্ধ হয়ে গেল। রিওপেনটা হচ্ছে ইজ এ চ্যালেঞ্জিং, কারণ তোমার রিওপেনের জন্য তোমার পর্যাপ্ত তোমার হাসপাতাল রেডি থাকতে হবে ভালোভাবে, যে যদি সেকেন্ড ওয়েভ আসে রিওপেন করার জন্য সেটা মোকাবেলা তারা করতে পারবে। দুই নম্বর হচ্ছে তোমার এটা মনিটর করতে হবে আসলে কেস বাড়ছে কিনা, দুই। তিন নম্বর হচ্ছে আমাদের টেস্টটা বাড়াতে হবে, যাতে আমরা যত পজিটিভ কেস পাচ্ছি তাদেরকে আইসোলেট করে ফেলতে পারি। এবং তারপর যদি আমরা রিওপেনে যদি খারাপ দেখে যাই, তা প্ল্যান বি, আমরা আসলে কোন প্ল্যানে যাব তখন, প্ল্যান বি, প্ল্যান সি, গোয়িং ব্যাক, গোয়িং ফরওয়ার্ড, এই যে তোমার রিঅ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা আছে রিওপেনিং এ, সেটারও একটা প্ল্যান থাকতে হবে। তো সামগ্রিক ভাবে আমি বলবো রিওপেনিং প্ল্যানটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে দে আর নট প্ল্যান্ড, জাস্ট ওপেন করে দিচ্ছে হঠাৎ করে। আমি জানি একটা ইকোনমিক ক্রাইসিস এর ব্যাপারটা কাজ করছে, রিসেশন ক্রাইসিস এর ব্যাপারটা কাজ করছে, এবং এটাও একটা জিনিস যে বাংলাদেশে বলা হয় প্রায় 15 মিলিয়ন টু 20 মিলিয়ন পিপল, তার মানে প্রায় আই উড সে 20% দিন আনে দিন খায়। তারপর গার্মেন্টস ফ্যাক্টরি একটা ব্যাপারটা আছে যে প্রায় 4 মিলিয়ন ওয়ার্কার হচ্ছে ডিরেক্টলি ইনভলভ, এবং অ্যানাদার 15 মিলিয়ন কিন্তু ইনডিরেক্টলি ইনভলভ, যারা ধরো ওদের ওয়ার্কারদের জন্য খাওয়া গেছে, যারা হচ্ছে ট্রাক ড্রাইভার, তাদের মাল আনা নেওয়া করে, পোর্টে যারা হচ্ছে মাল খালাস করে, ওরাও তো জড়িত ইনডিরেক্টলি। সেখানে প্রায় 20 মিলিয়ন পিপল বলা হচ্ছে যে ইনডিরেক্টলি ইনভলভ ইন গার্মেন্টস ফ্যাক্টরি। আবার আমাদের মনে হচ্ছে যে তোমার সাউথ কোরিয়া, সরি ভিয়েতনাম বলো, কম্বোডিয়া বলো, ওখানে কিন্তু COVID-19 হচ্ছে না, ব্যবসা ওইদিকে চলে যেতে পারে, সেটাও একটা ভয় কাজ করছিল। তো সেই জন্য মনে হচ্ছে যে আমাদের এই গার্মেন্টসটা খুলে দিতে হবে, ভালো কথা। কারণ আমাদের যে ওই যে আমরা ফ্ল্যাটেনিং অফ দ্য কার্ভ ফর দ্য ডিজিজ বলি, আমাদের কিন্তু ফ্ল্যাটেনিং অফ দ্য কার্ভ অফ দ্য ইকোনমিক ক্রাইসিস অ্যান্ড রিসেশন ক্রাইসিসও করতে হবে। আমরা হ্যান হেলথ বাঁচাতে যাই ইকোনমিক ক্রাইসিস করলাম, ইকোনমিক ক্রাইসিস বাঁচাতে যাই হেলথ ক্রাইসিস করলাম, দুইটা একটাও কাম মনে হয়। তো এটা ফাইন ব্যালেন্স করতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা ভালোভাবে যে সবকিছু খুলবো, যেমন নন এসেনশিয়াল যেগুলি, যেমন রেস্টুরেন্ট, যেমন ধরো মল, যেমন ধরো মসজিদ বা মন্দির, এগুলি তো না খুললেও পারতো। তারপর যেমন ধরো আবার যে কাজগুলি বাসা থেকে করা যায়, ওয়ার্ক ফ্রম হোম, সেখানে কিন্তু এনকারেজ করা উচিত স্টে অ্যাট হোম অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম। তো এই যে প্ল্যানগুলি, এটা মনে হয় আমার সিগনিফিকেন্ট ল্যাকিং মনে হচ্ছে বাংলাদেশে। এবং আমি খুবই, তুমি যেমন শঙ্কিত, তুমি যেমন খুবই চিন্তিত, আমিও তাই চিন্তিত যে সেকেন্ড ওয়েভ আসলে কিন্তু বাংলাদেশ হেলথ সিস্টেম যেভাবে আছে এখন, আমার মনে হয় না মোকাবেলা করতে পারবে। এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে বাংলাদেশের অধিকাংশ বড় বড় শহরগুলোতে কোভিড নন কোভিড সব হসপিটালই কিন্তু এখন মোটামুটি সম্পূর্ণভাবে ভরে গেছে। এবং একটা ভালো পদক্ষেপ যেটা বাংলাদেশে নিয়েছিল, যেটা আমরা গত আড়াই মাস ধরে কন্টিনিউসলি বলে আসছি যে কোভিড নন কোভিড হসপিটালের যে সেপারেশনটা সেটা যেন না হয়, সেটা যেন না করা হয়, এবং সেটা করেছে এবং তার কিছু ফলাফল আমরা দেখেছি। কিন্তু আপনি খুব সুন্দর করে বললেন যে রিওপেন করার যে ইফেক্টটা সেটা কি হতে পারে। এবং একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন যে ক্লোজ করাটা খুব সহজ, কিন্তু রিওপেনের স্টেপ ওয়াইজটা খুব ডিফিকাল্ট। আমি অনেকটা আমাদের শহর অরল্যান্ডোর সাথে বাংলাদেশের তুলনা করি, এই জন্য তুলনা করি যে অরল্যান্ডোতে তুলনামূলকভাবে আমাদের কোভিড কেস নিউ ইয়র্কের চাইতে কম হয়েছে, খানিকটা বাংলাদেশের মতন। তবে অরল্যান্ডো অবশ্যই বাংলাদেশের মতন এত জনবহুল না, কিন্তু খোলার যে প্রক্রিয়াটা সেটা দেখলাম যে খুব ধীরে সুস্থে হয়েছে। প্রায় 2 সপ্তাহ আগে অনলি এসেনশিয়াল সার্ভিসগুলো খুলে দেওয়া হয়েছে, রেস্টুরেন্ট এখনো খোলেনি, এবং আশা করছে যে জুনের 10 তারিখ থেকে যদি কোনো রেস্টুরেন্টে খোলে কেবলমাত্র তারা বাইরে খেতে পারবে, রেস্টুরেন্টের ভিতরে বসতে পারবে না, এবং সেখানেও সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। সিনেমা হল খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো খেলাধুলা, কোনো থিয়েটার,
এগুলো সম্পূর্ণভাবে বন্ধ। আমাদের এখানে পাবলিক ট্রান্সপোর্টেশনে যেটা করেছে সেটা খুব কড়াকড়ি, প্রত্যেকটা বাসের অনলি 1/3 তারা ভরছে, যেটা বাংলাদেশে অর্ধেকের কথা বলেছে, এবং কেউ দাঁড়িয়ে যেতে পারবে না, এবং যখন গাড়িতে উঠবে তারা একটা সামাজিক দূরত্ব মেনটেন করবে। তারপরও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা খুবই ডিফিকাল্ট, কারণ এটা তো একটা কালেকটিভ রেসপন্সিবিলিটির ব্যাপার, এবং সেখানে কিন্তু আমাদের বিরাট একটা ফেলিওর আছে আর কি, এটা আমরা দেখি। আমাদের তো এর থেকে উত্তরণ করতে হবে, এর থেকে বাঁচতে হবে। এই যে সমস্যাটা হচ্ছে বা এই যে বিপদটা হচ্ছে, এখান থেকে তো আমাদের কাটিয়ে উঠতে হবে। আপনি কি মনে করেন যে আমাদের ইমিডিয়েটলি কি কি কাজ করলে এর থেকে আমরা বেরিয়ে যেতে পারবো, বা এই যে বর্তমান যে পরিস্থিতির আমরা মুখোমুখি হচ্ছি সেটা মোকাবেলা করতে পারবো? ধন্যবাদ আতিক, এটা চমৎকার কোয়েশ্চেন। আবারও বলছি, এটা সহজ কোনো উত্তরণ নাই, কোনো শর্টকাট নাই আসলে। হ্যাঁ, আমাদের উই হ্যাভ টু থিঙ্ক থ্রু। আমাদের ইমিডিয়েট যেটা করা উচিত এই মুহূর্তে মনে হয়, সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর অ্যান্ড সিটিজেনের একটু কোলাবোরেশন খুব দরকার। গভর্নমেন্ট একা পারবে না, যেখানে আমাদের বাংলাদেশের বলা হয় 80% হসপিটাল হচ্ছে প্রাইভেট ওন, সেই ক্ষেত্রে এবং আইসিইউ 80% আইসিইউ হচ্ছে প্রাইভেট ওন, সেখানে কিন্তু গভর্নমেন্ট একা পারবে না, প্রাইভেট সেক্টরকে নিতে হবে। তুমি যেটা একটু আগে বললা যে বাংলাদেশে প্রথমে কোভিড ডেজিগনেটেড হসপিটাল করে ফেলছিল, যেগুলো হচ্ছে ওই যে কুয়েত মৈত্রী, কুর্মিটোলা, কয়েকটা মুগ্ধা, এগুলি এখন হলো কি যে প্রাইভেট সেক্টর কিন্তু ইনভলভ ছিল না। এটা হচ্ছে অবাক লাগলো, যেখানে 80% হসপিটাল হচ্ছে প্রাইভেট ওন, তাদেরকে তারা নিচ্ছে না, সে তার মানে তারা প্ল্যানিংটাও ভুল ছিল বা তারা গ্র্যাভিটি অফ দ্য ডিজিজ বুঝে নেয় আসলে, যে এত সিভিয়ার হতে পারে, কোভিড-19 এত মারাত্মক রূপ ধারণ করতে পারে সেটা মনে হয় বুঝে নেয় গভর্নমেন্ট। এক দুই নম্বর হচ্ছে, এখন তোমার এই কোভিড ডেজিগনেটেড হসপিটাল করার পর যেটা হলো, মানুষ কিন্তু প্রতিটা হসপিটাল, যে কোভিড হসপিটাল যাচ্ছে তাকে স্টিকার পরাই দিচ্ছে নন কোভিড, আপনার কোভিড না, আপনি অন্য হসপিটালে যান। আবার যখন নন কোভিড যাচ্ছিল তখন তারা স্টিকার দিচ্ছে কোভিড এর স্টিকার, না আপনার কোভিড আপনিও যান। মানুষ রাস্তায় ঘোরাফেরা করতে করতে অনেকে মারাও যাচ্ছে, অনেকে হতাশ হয়ে বাসায় ফিরে যাচ্ছে, পরে হয়তো মারাও যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না ঠিক মতন। এটা একটা প্ল্যানিং এ ভুল ছিল। এখন তুমি আমাকে যে বলবো কোশ্চেন করলে, এখন কি করা উচিত? আমার মনে হয় যে আমরা ফিল্ড হসপিটালের কথা বলছি না, চিটাগাং একটা কোর্সে 60 বেড, বসুন্ধরা কোর্সে 2000 বেড়, আমার মনে এটা কোনো দরকার ছিল না। কারণ কি, বাংলাদেশে যে এক্সিস্টিং হসপিটাল যেগুলি আছে, যেগুলি অলরেডি আমাদের ইনফ্রাস্ট্রাকচার, একটা বিল্ডিং আছে, বেড আছে, নার্স আছে, তোমার কিছু ওষুধপত্র আছে, তারপর তোমার হচ্ছে ডাক্তার আছে, অলরেডি যেগুলি আছে তাদেরকে এনরিচ করা উচিত এখন, সো দ্যাট তারাই যেন কোভিড নন কোভিড দুজনকে চিকিৎসা দিতে পারে। এখন হচ্ছে আমি একটা তোমার ফিল্ড হসপিটাল খুললাম, শুধু একটা বিল্ডিং খুললাম, কিন্তু ওর মধ্যে কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, কোনো যন্ত্রপাতি নাই, সেই ফিল্ড হসপিটালের কোনো মানে আছে? আমি জানি বাংলাদেশে কি হয় যে বাংলাদেশে অনেক সময় বিল্ডিং করে, কোটিটা কোটি টাকা দিলাম একটা বিল্ডিং করে ফেললাম, হাসপাতাল বানাবো, আলটিমেটলি এটা হাসপাতাল হতে পারে না, কারণ বাজেট শেষ হয়ে যায়। তারপর হয় কি ওই বিল্ডিং এর মধ্যে গরু চলাচল করে। হ্যাঁ, তো আমরা এমন কোন হসপিটাল চাই না বা আইসিইউ চাই না যেখানে গরু চড়বে মানুষ চিকিৎসা পাবে না, তাই না? তো আমি মনে হয় ফিল্ড হসপিটালের কনসেপ্টটা এখন আনা উচিত না। যেটা করেছিল নিউ ইয়র্ক, যেটা করেছিল উহান, সেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ বাংলাদেশে অত জনবল নাই। 86,000 ডাক্তার এবং 56,000 নার্স দিয়ে আমরা এক্সিস্টিং যে হেলথ যে হসপিটালগুলি আছে সেটাকে আমরা সাপ্লাই দিতে পারতেছি না, আমরা ফিল্ড হসপিটাল কেমনে করবো? আজকে আমরা এক্সিস্টিং হসপিটালে অক্সিজেন সাপ্লাই নাই, সেখানে আমি ফিল্ড হসপিটালে অক্সিজেন কেমনে দেবো? এক্সিস্টিং হসপিটালে আমাদের ভেন্টিলেটর নাই, সেখানে আমি ফিল্ড হসপিটালে কিভাবে ভেন্টিলেটর দেবো? আমার মনে হয় এটা একটা মানে একটা অদ্ভুত একটা সিদ্ধান্ত মনে হয়েছে। আমার মনে হয় ইমিডিয়েটলি যেটা করা উচিত, এই যেগুলি এস্টাবলিশড যারা হসপিটাল, ইট কুড বি প্রাইভেট, গভর্নমেন্ট, সব হসপিটালকে এখন করা উচিত কোভিড নন কোভিড, তাদের সবাইকে প্লেন্টি অফ অক্সিজেন সাপ্লাই দেওয়া উচিত, এবং বড় বড় হাসপাতালগুলিকে সেন্ট্রাল অক্সিজেনের সাপ্লাই এখনই ঠিক করা উচিত, যারা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দিতে পারে। সিলিন্ডার দিয়ে কিন্তু 5-6 লিটার অক্সিজেন দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না কিন্তু। তার মানে যার 6 লিটারের বেশি অক্সিজেন লাগবে সে কোথা থেকে অক্সিজেন তাহলে পাবে? আজকে যদি সেন্ট্রাল অক্সিজেনের সাপ্লাইটা থাকে আমরা কিন্তু 15 লিটার পর্যন্ত দিতে পারি। আজকে যদি আমাদের হাই ফ্লো অক্সিজেন ডিভাইসটা থাকে সেখানে আমরা 60 থেকে 70 লিটার অফ অক্সিজেন দিতে পারি, সেখানে কিন্তু আমরা আইসিইউ অ্যাডমিশন
এবং ইনটিউবেশনটা প্রিভেন্ট করতে পারে। তো সেই জন্য আমাদের খুব দরকার অক্সিজেন সাপ্লাই, নট অনলি অক্সিজেন সাপ্লাই, ইট হ্যাজ টু বি সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, সিলিন্ডার সাপ্লাই, কনসেন্ট্রেটর, তারপর হাই ফ্লো অক্সিজেন, তারপর নন ইনভেসিভ ভেন্টিলেশন। এইগুলি যদি আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারি, অ্যান্ড পালস অক্সিমিটার যেটা দিয়ে অক্সিজেন মাত্রা মাপা হয়, তাহলে কিন্তু আমরা অনেকটাই আইসিইউ অ্যাডমিশনটা প্রিভেন্ট করতে পারবো। কারণ আমাদের মনে রাখতে হবে হাতে আমাদের বাংলাদেশে আইসিইউর সংখ্যা মাত্র 1200টা, পুরা 18 কোটি মানুষের জন্য 1200 আইসিইউ। এর মধ্যে বলা হয় 80% হচ্ছে ঢাকা শহরে, এবং তার মধ্যে বলা হয় 700 থেকে 800 ভেন্টিলেটর আছে, তার মধ্যে আবার 1/3 বলে কাজ করে না, এটাও শোনা যাচ্ছে। তার মানে খুবই খারাপ অবস্থা। তার মানে আমাদের কাজ করতে হবে পেশেন্ট যেন আইসিইউতে না যায়, ঠিক আছে? এক, দুই নম্বর এনশিওর করতে হবে আমাদের এই মুহূর্তে আমাদের কিন্তু এই তোমার মিডিয়াতে বা নিউজ বা টিভিতে প্রচুর মিস ইনফরমেশন অ্যান্ড ডিস ইনফরমেশন ভরা, এবং যেটা আমরা বলি ইনফোডেমিক। ইনফোডেমিকে মানে তোমার হচ্ছে ওভার অ্যাবান্ডেন্স অফ দ্য ইনফরমেশন। এবং বলা হচ্ছে যে একটা তোমার ব্রুনো কেসলার ফাউন্ডেশন, তারা বলছে 40% অফ অল দ্য ইনফরমেশন আর ফলস আর মিসলিডিং। তেমন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা বলছে 1/3 পিপুল বলছে যে দিস আর অল ফেক। তার মানে হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের এইটার উপর কাজ করতে হবে, ফ্যাক্ট চেক। তার মানে যে সঠিক তথ্য যেন জনসাধারণ পায় এবং সেই অনুযায়ী কাজ করে। এবং আমি যদি এখন সোশ্যাল ডিস্টেন্সিং মানলাম না, হ্যান্ড ওয়াশিং মানলাম না, আমি মাস্ক পরলাম না, কিন্তু আমি আইভারমেকটিন খাই বসে থাকলাম, হ্যাঁ, এটা দিয়ে তো আমার রোগ ভালো হবে না। আসলে আমি আইভারমেকটিন খাইলাম, ডক্সিসাইক্লিন খাইলাম, কিন্তু আমি ওগুলি কিছু করলাম না। সো দ্যাট ইজ এ মিস ইনফরমেশন। সে মনে করছে ফলস সেন্স অফ সিকিউরিটি, আমি আইভারমেকটিন খেয়ে ভালো হয়ে গেলাম, আই এম প্রোটেক্টেড, ভাইরাস আমার কাছে আসতে পারবে না, মানে 10 হাত দূরে থাকবে ভাইরাস আমার থেকে। সেটা তো না। তো গভর্নমেন্টের এটা এখন সোশ্যাল মিডিয়া, টিভি, নিউজ, মসজিদের ইমাম, স্কুলের হেডমাস্টার, গ্রামের চেয়ারম্যান, লোকাল লিডার, সবাইকে ইনভলভ করতে হবে টু টিচ অ্যান্ড এডুকেট দ্য সিটিজেন হুইচ ইজ রাইট, হুইচ ইজ নট রাইট, ঠিক আছে? এটার উপর কাজ করতে হবে। আইটিনিস কাজ করতে হবে বাংলাদেশে যে হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছে, যেটা তোমাকে বললাম 86,000 হচ্ছে ডাক্তার, আর ইনক্লুডিং ডেন্টিস্ট বাই দ্য ওয়ে, আর 56,000 হচ্ছে নার্সেস, এদের কিন্তু প্রোটেক্ট করতে হবে। এরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর চিকিৎসা কে দিবে? তো সেক্ষেত্রে প্রপার পিপিই, আর বাংলাদেশের পিপিই কনসেপ্ট মানে হচ্ছে কভারঅল, পুরো কভার করো হেড টু টো, দ্যাট ইজ রং কনসেপ্ট এজ ওয়েল। শুধু অ্যাপ্রন, মাস্ক অ্যান্ড গ্লাভস, তিনটা জিনিস, আর প্রসিডিউর করলে হচ্ছে N95, আর হচ্ছে তোমার গগলস আর ফেস শিল্ড। আদারওয়াইজ কিন্তু ফেস শিল্ডও দরকার নাই, গগলসেরও দরকার নাই যদি প্রসিডিউর করে না করে, আর N95 দরকার নেই। শুধু মাস্ক, গ্লাভস অ্যান্ড অ্যাপ্রন পরলেই যথেষ্ট, এবং হ্যান্ড ওয়াশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা যিনি মেনটেন করে, হেলথ ওয়ার্কারকে প্রোটেক্ট করতে হবে। আর একটা জিনিস, আমরা যারা হচ্ছে প্যারামেডিক্যাল যারা আছে এখন, যারা ধরো পল্লী চিকিৎসক যারা আছে, যারা সার্টিফাইড, তাদেরকে হ্যান্ড ট্রেন করতে হবে, অ্যাটলিস্ট তারা যেন নার্সের রোলটা প্লে করতে পারে। কিন্তু আমার জনবল অনেক দরকার। আমার যারা রিটায়ার করে গেছে তাদেরকে বলতে হবে আপনারা আসেন, যেহেতু যারা রিটায়ার করছে তারা বয়স্ক, তাদেরকে কোভিড পেশেন্ট না দিয়ে তারা নন কোভিড পেশেন্টটা দেখবে, যার ফলে ইয়াং ডাক্তারগুলি কোভিডকে দেখবে আর রিটায়ার্ড ডাক্তাররা দেখবে মোর নন কোভিড পেশেন্ট। তো সেভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। এটাই মনে হয় আমার কাছে মনে হয় ইমিডিয়েট করা উচিত। লং টার্ম প্ল্যান আলাপ করবো তোমার সাথে, এটা তো অনেক কিছুই, এখন থেকে আমাদের চোখ খুলে গেল আসলে যে আমরা অনেক সেক্টরে আমরা এগিয়ে আছি বাংলাদেশ, নো ডাউট। তুমি দেখো আজকে, তুমি একটু একটা একটা কথা বলি এক মিনিটে, আজকে ইনফ্যান্ট মর্টালিটি কমে গেছে, ম্যাটারনিটি রেট, ডেথ রেট কমে গেছে, তোমার হচ্ছে বিলো ফাইভ ইয়ার্স ডেথ রেট কমে গেছে। আজকে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 72 বছর বলা হচ্ছে, যেটা 1971 ছিল 47 ইয়ার্স, অনেক বাড়ছে। তা আমাদের কিন্তু আজকে GDP বলা হচ্ছে ওভার 8, আজকে আমাদের লিটারেসি রেট হচ্ছে 70%, আমরা কিন্তু বিলো পভার্টি লেভেলে বাস করছে বিলো 20%, আর এক্সট্রিম পভার্টিতে লিভ করছে বলে বিলো 4%, বলে হচ্ছে নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে এক্সট্রিম পভার্টি রেটটাও কমে যাবে, আসলে মানে জিরো হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু অর্জন অনেক, কিন্তু হেলথ সেক্টরে কিন্তু আমরা আসলেই পিছিয়ে আছি। সেটার উপর আমাদের নজর দিতেই হবে। হেলথ সেক্টর যদি ইম্প্রুভ না করে আমাদের ইকোনমিক গ্রোথ একটা টাকায় যায় ঠাস করে পড়ে যাবে। আপনি যে কথাগুলো বললেন সেটা যদি সারমর্ম করি আমি এই মুহূর্তে, যেটা খুব দরকার আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে, ইতিমধ্যে কোভিড নন কোভিড হসপিটাল যে কনসেপ্টটা সেটা বাংলাদেশে কারেক্ট করা হয়েছে,
কিন্তু একটা জিনিস যেটা বিভিন্ন ডাক্তার বা ডাক্তার চিকিৎসকদের লিডারদের সাথে কথা বলে জানলাম যে বড় বড় হসপিটালগুলোতে কেবল মেডিসিন ওয়ার্ডেই কোভিড এবং নন কোভিড ইউনিট হচ্ছে, সার্জিক্যাল ওয়ার্ডে হচ্ছে না। সেখানে ডাক্তারদের ভিতর থেকে একটা প্রেশার আসছে যে কোভিড তো একটা মেডিকেল ইলনেস, অতএব সার্জিক্যাল ডিপার্টমেন্টে কেন কোভিড নন কোভিড থাকবে, যেটা কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ রকম আলাদা। আমরা এখানে প্রিটি মাচ মেড সার্জ ইউনিট একসাথে রাখি, কেবলমাত্র আইসিইউ তার মধ্যে কিছু ক্লাসিফিকেশন থাকে, কিন্তু পিওর সার্জিক্যাল ইউনিট বলে আমাদের কিছু নেই। বাংলাদেশের সাথে স্ট্রাকচারালি কিছু প্রবলেম যেটা আমরা দেখি, এবং কোভিড সিচুয়েশনে এই স্ট্রাকচারের উপর কাজ করাটা খুবই দরকার। আর যে কথাটা বললেন যে ইনফরমেশন ডেলিভারিটা, আমার মনে হয় এখানে একটা বিশাল বিশাল, আমাদের এটা বলতে পারেন যে একটা বিশাল ফাঁক রয়ে গেছে, এবং যে কারণে রং ইনফরমেশন, এবং রং ইনফরমেশনের যে একটা ব্যাপক মহামারী বাংলাদেশে হয়ে গেছে, যে যার মতন বলছে, আমার মনে হয় তথ্য বাংলাদেশে খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অধিকাংশ তথ্যই হলো ভুল তথ্য, এবং এই ব্যাপারে বোধহয় খুব শক্তভাবে দমন করার একটা ব্যাপার আছে। আর যে কথাটা বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছাড়াও মসজিদের ইমাম, আপনি যেমন বললেন স্কুলের হেডমাস্টার, আপনি যেমন বললেন প্রতিটি গ্রামের ডিস্ট্রিক্ট ইউনিয়ন বা কাউন্সিল যেগুলো আছে সে সমস্ত জায়গায়, তাদেরকে মেইন যেটা জিনিস প্রিভেন্ট করা সেটা হলো যে সোশ্যাল আইসোলেশন, তারপর ফেস মাস্ক পরা, এই জিনিসগুলো মানে অ্যাবসোলুটলি নেসেসারি আপনি যে কথাগুলো বললেন। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন যে বসুন্ধরা যে বা ছোট ছোট যে সমস্ত হসপিটালগুলো, মেকশিফট হসপিটাল বা ফিল্ড হসপিটাল যেগুলো বললেন, আসলে এটি খুবই যুক্তিসঙ্গত আসলে যে এগুলো করার মতন জনবল আমাদের আসলে নেই, কিংবা এগুলো করার মতন অক্সিজেন বা যন্ত্রপাতি দরকার সেগুলো আমাদের নেই, এবং আমাদের এক্সিস্টিং যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোকে বোস্ট আপ করাটা হলো সবচেয়ে বড় দরকার, খুবই ইম্পর্টেন্ট কথা। আরেকটা কথা তাজবি ভাই, যেটা আমরা দেখছি আপনি খুব সুন্দর করে বললেন যে বাংলাদেশে মাথাপিছু স্বাস্থ্য খাতে ব্যয় কম, এমনকি উন্নত দেশে, আমি আমেরিকাতেও বলছি, আমরা আসলে অনুভব করছি যে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থাতে কি পরিমাণ পয়সা আসলে ইউটিলাইজ হচ্ছে ফর প্রিভেন্টিভ হেলথ and developmental and delivery of the health system. Bangladesh eta aro prokot ebong bangladesh e bodhay eta ekta prokitur upolobdhir shomoye shastho khate ekta birat poriborton dorkar ebong eta long term er jonno dorkar karon covid hoyto covid jabe na khub shohoje, even vaccine abishkar howar poro covid jabe na, ebong this is our golden opportunity ekhane ebong bangladesh e ekta birat poriborton kora। লং টার্ম যে পরিবর্তনটা করতে পারি বাংলাদেশে বিশেষ করে স্বাস্থ্য খাতের বাজেটের ব্যাপারে, এই ব্যাপারে আপনি কি বলেন? ধন্যবাদ আতিক, তোমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি বাংলাদেশের বাজেটের কি অবস্থা এখন। তো বাংলাদেশে তোমার এবার বাজেট করবে হচ্ছে 5,68,000 কোটি টাকার বাজেট, অনেক, ঠিক আছে, এবং এর মধ্যে স্বাস্থ্য খাতে আসছে হচ্ছে তোমার প্রায় 28,000 কোটি টাকা। তার মানে তোমাকে বলা হচ্ছে প্রায় 5% অফ দ্য টোটাল বাজেট স্বাস্থ্য খাতে যাচ্ছে। এখন তোমার বলা হয় যে আসলে কিন্তু এটা করা উচিত টু কল ইট এ গুড হেলথ কেয়ার বাজেট, 15% অফ দ্য টোটাল বাজেট হওয়া উচিত। তো 15% এর জায়গায় আমরা বল করছি অনলি 5%। ইফ ইউ লুক এট দ্য জিডিপি, জিডিপি এর অনুসারে বলা হচ্ছে 1% অফ দ্য জিডিপি ইজ গোয়িং টু হেলথ কেয়ার সেক্টর, কিন্তু এটা হওয়া উচিত অ্যাটলিস্ট 5%। তুমি যদি ইউএসএ তে দেখো, ইউএসএ তে তোমার জিডিপি প্রায় 17.5%, সবচেয়ে হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড গোয়িং টু দ্য হেলথ কেয়ার। আর তুমি যে ডেভেলপ কান্ট্রিগুলি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলি দেখো, জার্মানি, ইউকে, ইটালি, তারা কিন্তু বিটুইন 10-12% অফ দ্য জিডিপি গোয়িং টু হেলথ কেয়ার সেক্টর, বাংলাদেশ যাচ্ছে মাত্র 1%। এখনো একটা কথা আছে, এই যে 5% অফ দ্য টোটাল বাজেট বললাম বা 1% অফ দ্য জিডিপি যেটা হেলথ কেয়ারে যাচ্ছে, সেটা আসলেই কি যাচ্ছে, ওখান থেকে আবার কিছুটা অন্যদিকে চলে যাচ্ছে, কারো কারো পকেটে চলে যাচ্ছে, তো সেটাও তো আসলে কাম্য না, তাই না? আসলে আমরা যে 5% অফ দ্য টোটাল বাজেট 1% যদি বলছি, এটারও কিন্তু আসলে অতটা যাচ্ছে না, তারও কিছু কম যাচ্ছে, আনফরচুনেটলি দ্যাট ইজ দ্য ট্রু পিকচার ইন বাংলাদেশ এবং এনি আদার কান্ট্রি লাইক বাংলাদেশ। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন তোমার বাংলাদেশের প্রতি 10,000 এ 5টা ডাক্তার, প্রতি 10,000 এ 3টা নার্স,
প্রতি 10,000-এ 8টা হচ্ছে তোমার জেনারেল বেড, প্রতি 230টা জেনারেল বেডের এগেনস্ট একটা আইসিইউ বেড, যেখানে প্রতি 15-20টা বেডের এগেনস্ট একটা আইসিইউ বেড হওয়া উচিত। তারপর তোমার প্রতি 4,00,000 মানুষের জন্য একটা করে ভেন্টিলেটর। তোমার এখন বলা হয় যে বাংলাদেশে তোমার 67% মানে 2/3 অফ দ্য পপুলেশন তারা চিকিৎসা নেয় আউট অফ পকেট, নিজের আউট অফ পকেট থেকে। তার মানে গভর্নমেন্টের কন্ট্রিবিউশন অনলি 33% ক্ষেত্রে। তার মানে সেটা খুবই, এটা হওয়া উচিত কত, উল্টাটা হওয়া উচিত, 33% হওয়া উচিত হচ্ছে আউট অফ পকেট, 67% হওয়া উচিত গভর্নমেন্ট হেল্প থাকা উচিত, উল্টা হচ্ছে বাংলাদেশে। আর একটা জিনিস হচ্ছে এই আউট অফ পকেট খরচ করতে যায় প্রতি বছর 7% অফ দ্য হাউস হোল্ড আর পুশ টু দ্য পভার্টি, তার গরিব হয়ে যাচ্ছে প্রতি বছর 7% অফ দ্য ফ্যামিলি। চিন্তা করছো তো মানে কতখানি আমরা পড়ে যাচ্ছি আসলে হেলথ কেয়ার সেক্টরের জন্য। এখন তোমার এখন আমাদের কি করা উচিত, আমাদের আমার একটা ভিশন আছে যে 2041-এ কিন্তু আমরা ডেভেলপ কান্ট্রি হচ্ছি, তাই না? তো 2041-এ আমরা ডেভেলপ কান্ট্রি যদি হই, তার সেই এখন তাহলে আজকে ইউএসএ তে 2020-এ যে অবস্থায় আছে, 2041-এ ওরা নিশ্চয়ই আরো উন্নত হবে। তা আমরা যদি ওইটা আমরা এখন ইউএসএ যেটা আছে সেটা ধরতেই আমাদের অসুবিধা হচ্ছে, তো 2041-এ ইউএসএ যে অবস্থা যাবে সেকে ধরতে আরো কি আরো প্রচন্ড অসুবিধা হবে। তো সেই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে এখনই ইজ এ ওয়েক আপ কল, আর যে আমাদের এখনই কাজ করতে হবে তোমার এই হেলথ কেয়ার সেক্টরের উপরে। আমাদের একটা একটা বাজেট যদি তুমি দিতে চাও সেখানে কিন্তু তোমার কিছু জিনিস দরকার, যেমন একটা ভিশন দরকার। এই ভিশনটা যদি আমরা মনে করি 2041-এর ভিশনটা নিচে দেন ডেভেলপ কান্ট্রি, তারপরে তোমার দেখতে হবে ভ্যালিডিটি অফ দ্য ভিশন, আসলে এই ভিশনটা কি প্র্যাকটিক্যাল না নন প্র্যাকটিক্যাল, তাই না? তারপর যদি আমরা মনে করি প্র্যাকটিক্যাল, তারপর আমাদের একটা প্ল্যান করতে হবে হাউ টু ইমপ্লিমেন্ট ফেস বাই ফেস। 4 নম্বর হচ্ছে এই যে প্ল্যানটা ইমপ্লিমেন্ট করছে এটা মনিটর করতে হবে আসলে হচ্ছে কিনা। 5 নম্বর আমাদের বাজেট লাগবে, তোমার যদি যেখানে মানুষের এডুকেশন নাই বা পকেটে পয়সা নেই সেখানে কিন্তু তুমি উন্নতি করতে পারবা না। তা আমাদের বাজেটটা দরকার, বাজেটটা যখন আসবে সেই বাজেটের আবার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তার মানে আমাদের কি একটা ভিশনারি পিপুল লাগবে, আমাদের একটা গুড প্ল্যানার লাগবে, আমাদের মনিটর করার জন্য মানুষ লাগবে, আমাদের হচ্ছে বাজেট ডিস্ট্রিবিউশনের জন্য সৎ মানুষ লাগবে। তার মানে উই নিড দ্য রাইট পিপল, ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড। এবং যারা এটা পাচ্ছে না, যারা এটা ভুল করছে, যারা হচ্ছে এর মধ্যে হয়তো বা অন্যায় একটা অসদুপায় অবলম্বন তারা ফলো করছে, সেক্ষেত্রে তাদেরকে এক্সেম্পলারি পানিশমেন্ট দিতে হবে। এটা এটা যদি ফলো করতে পারে তাহলে কোনো বাজেটটা যেটাই তুমি অ্যালোকেট করো, তুমি এখন 300 বিলিয়ন করো বা 500 বিলিয়ন করো, 5% অফ টোটাল বাজেট বা 10%, তাহলে সেটা সঠিক তোমার ইউজ হবে। এখন ধরো তুমি যদি 5% দাও, এখন তুমি বাংলাদেশ বলো ওকে আমি এখন 15% দিব, বাড়াই দিল টোটাল বাজেটের হেলথ কেয়ারে দিবে, কিন্তু দেখা গেল 15% এর মধ্যে 10%ই চলে যাচ্ছে মানুষের পকেটে, 5% আসলে কাজে যাচ্ছে। সেই 15% দিয়ে আমার কোনো লাভ হবে না। 15% মিন্স 15%, 5% মিন্স 5% শুড বি ইউজড ইন হেলথ কেয়ার। এখানে কোনো কিছু অন্য জায়গায় কোনো পয়সা যাবে না, সেটা কিন্তু এনশিওর করতে হবে, এবং সেটাই প্রবলেম। এবং বাংলাদেশের এই একটা গোল বললাম তুমি তোমাকে আমি, আরেকটা আমি মনে করি বাংলাদেশে প্রিভেন্টিভ মেডিসিনের উপর কাজ করতে হবে, বাংলাদেশে তোমার হচ্ছে প্রাইমারি কেয়ার লেভেলে কাজ করতে হবে, বাংলাদেশের এফোর্ডেবিলিটি এবং হেলথ কেয়ার অ্যাক্সেসটা বাড়াতে হবে, যেটা তোমাকে বললাম 67% পপুলেশন ডু আউট অফ পকেট, অনলি 33% হ্যাজ গভর্নমেন্ট হেল্প। তারপর তোমার হচ্ছে এখানে আমাদের মেন্টাল হেলথের উপর কাজ করতে হবে, তোমার যদি মন ভালো থাকে তোমার স্বাস্থ্য ভালো থাকবে। আমাদের মেন্টাল হেলথ সেক্টরটা কিন্তু সাংঘাতিক পিছিয়ে আছে। নিউট্রিশনের উপর কাজ করতে হবে, তোমার নিউট্রিশন স্ট্যাটাস যত ভালো থাকবে তত তুমি তোমার রোগ কম থাকবে। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, তাজির ভাই আপনি তো এত কিছু বললেন যে নিউট্রিশনের উপর, মেন্টাল হেলথের উপর, প্রিভেন্টিভ মেডিসিন, প্রাইমারি কেয়ার, ডাক্তারের সংখ্যা কম, নার্সের সংখ্যা কম, বেডের সংখ্যা কম, সবই তো কম, তা লংজিভিটি বাড়লো কিভাবে? আসলে লংজিভিটি 72 ইয়ার্স হলো কিভাবে, যেটা 47 ইয়ার্স ছিল 1971-এ? এটা কেন জানো, এটা একমাত্র করছে বাংলাদেশ, এই জায়গাটা খুব ভালো করছে, ইনফেন্ট মর্টালিটির উপর কাজ করছে, ম্যাটারনিটি ডেথ রেটের উপর কাজ করেছে, বিলো 5 ইয়ার্স ডেথ রেটের উপর কাজ করছে। কেন জানো, বাংলাদেশে আগে ইভেন 1990 পর্যন্ত 90% অফ দ্য ডেলিভারি হতো বাসায়, এবং তারা আনস্কিল পিপুল দিয়ে হতো, এই জন্য কিন্তু পেশেন্ট, এবং মেজর কজ অফ ডেথ ছিল ইনফেন্টের অ্যাসফ্যাক্সিয়া,
অক্সিজেন লেভেল কমে যেত ডিউরিং ডেলিভারি বাচ্চা মারা যেত। এটা এখন কিন্তু 90% হোম ডেলিভারি থেকে এখন চলে আসছে 50% হোম ডেলিভারি। দুই নম্বর হচ্ছে আমাদের ইমিউনাইজেশনটা খুব ভালো কাজ করছে, যেভাবে যে ইমিউনাইজ করছে সেটা এই প্রোগ্রামটা খুবই সাকসেসফুল। এই ইনফ্যান্ট রেট, 5 years ডেথ রেট, হোম তোমার হসপিটাল ডেলিভারি সিস্টেম, অ্যান্টিনেটাল কেয়ার এন্ড পোস্টনেটাল কেয়ারটা খুব ইম্প্রুভ করছে, ব্রেস্ট ফিডিং এর উপর খুব চাপ দিয়েছিল এবং সেটাতে সাকসেসফুল, এই জন্য আমাদের লংজিভিটি কিন্তু বাড়ছে। কিন্তু দেখো একটা জায়গাতে আমি স্ট্যাগনেন্ট হয়ে যাব, কারণ কি জানো, যত তোমার বয়স বাড়বে তত তোমার কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ সংখ্যা বাড়তে থাকবে, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, ডায়াবেটিস, কিডনি প্রবলেমস, ক্যান্সার, না ওগুলোর ট্রিটমেন্ট আমরা দিতে পারছি না। তুমি এখন দেখো 2000 সালে নন কমিউনিকেবল ডিজিজে মারা যেত 42% 2000 সালে, এখন বলছে এটা প্রায় 67% অফ দ্য ডেথ হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের জন্য। তার মানে ওই যে তোমার বয়স বেড়ে যাচ্ছে আমরা চিকিৎসা দিতে পারছি না, তাই না? কারণ সাস্টেইনেবল হবে না আমাদের এই লাইফ এক্সপেক্টেন্সি যদি আমরা হেলথ কেয়ারের বাজেট না বাড়াতে পারি। আর একটা ক্ষেত্রে আমি খুব জোর দিই, সেটা হচ্ছে আমরা রিসার্চ ইনস্টিটিউট থাকা উচিত। কেন জানো, যে একটা স্ট্রং, একটা হচ্ছে তোমার হচ্ছে মাল্টি ডিরেকশনাল, একটা রোবাস্ট রিসার্চ সেন্টার থাকবে যারা আমাদের কন্টিনিউসলি ডেটা দিতে থাকবে, কোথায় আমাদের ডেফিসিট, কোথায় আমাদের কাজ করতে হবে। এখন আমরা যদি এই যে তোমার কমন একটা তুমি শুনছো যে COVID-19 আমরা বলি 80% হসপিটাল যেতে হয় না, 20% হসপিটাল যেতে হয়, এর মধ্যে 5% হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার, এই যে কথাগুলি শুনি, কার ডেটা? এটা বাংলাদেশের ডেটা না, এই ডেটা হচ্ছে তোমার হচ্ছে চাইনিজ ডেটা, ইটালিয়ান ডেটা, আর US ডেটা মেবি। তাদের হেলথ কেয়ার বাজেট, তাদের পয়সা, পপুলেশন ডাইনামিক্স, তাদের হচ্ছে নিউট্রিশন স্ট্যাটাস বিগ ডিফারেন্স দেন বাংলাদেশ, তাই না? আমাদের নিজেদের কিন্তু কোনো ডেটা নাই। বাংলাদেশে দেখো ডেটাটা দেখো, যা একটু ডেটা আমরা পেয়েছি ইয়াংদের হচ্ছে বেশি, 20-40 এর মধ্যে বেশি হচ্ছে, কিন্তু আমাদের আমেরিকাতে দেখো উল্টা, বয়স্কদের বেশি হচ্ছে, ইটালিতে দেখো বয়স্কদের বেশি হচ্ছে। সেই জন্য এদের দেশের ডেটা নিয়ে বাংলাদেশে কিন্তু কাজ করা উচিত না। এই জন্য একটা রোবাস্ট, স্ট্রং, মাল্টি ডিরেকশনাল রিসার্চ ইনস্টিটিউট থাকা উচিত আমাদের, এটা ফাংশনাল হওয়া উচিত, এবং সেটা কিন্তু আমি দেখছি না আসলে। কথাটা কিন্তু খুব সত্যি যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আপনি যদি দেখেন, যেমন কৃষিতে, যেমন কৃষি ইউনিভার্সিটিতে, বাংলাদেশ কৃষি খাতে যেরকম সাফল্য অর্জন করেছে এবং যে পরিমাণ রিসার্চ করেছে, আমরা জানি যে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট সারা পৃথিবীর মধ্যে একটা খুব নাম করা ইনস্টিটিউশন, এবং আমাদের দেশে যে খাদ্যের স্বয়ং সম্পূর্ণটা বারবার অর্জন করছে তার পিছনে বিশাল একটা মানে রিসার্চের একটা বিশাল অংশ রয়েছে, মৎস্য গবেষণার কথা ধরেন। সেই তুলনায় আমি বলবো যে বাংলাদেশের চিকিৎসা খাতে রিসার্চ আসলে সিগনিফিকেন্টলি কম হয়েছে, এবং আমরা জানি যে খুব প্রমিনেন্ট একটা রিসার্চ অর্গানাইজেশন বাংলাদেশের ICDDRB, এবং ICDDRB স্ট্যান্ড সো হাই সারা দুনিয়াতে। এবং আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশে যেহেতু আমাদের বয়স বাড়ছে এবং তার পিছনে যে জিনিসটা সবচেয়ে বড় কাজ করেছে সেটা কিন্তু আজকে না, অনেক আগে, সেটা হলো ইউনিভার্সাল ভ্যাকসিনেশন। এবং সেই ভ্যাকসিনেশনের কারণে আমরা কমিউনিকেবল ডিজিজ কমিয়েছি বলেই, এবং তারপরে আমাদের যেহেতু খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা এসেছে, নিউট্রিশনের কথা যেটা বললেন, এই জিনিসগুলো আসলে একসাথে কাজ করার পরেই আমাদের মৃত্যুর হার কমে গেছে। এবং আমাদের আমরা সেই 1971 সালে সেই 40 বছর থেকে আজকে 70 বছরের উপরে চলে গেছে, এবং এখন যেটা আমাদের বড় চ্যালেঞ্জ সেটা হলো যে এই নন কমিউনিকেবল ডিজিজ গুলোকে কিভাবে ঠেকানো যায়, এবং এটাই এটা এটার খরচ কিন্তু কমিউনিকেবল ডিজিজ মেনটেন্স চেয়ে অনেক বেশি, প্রিভেন্টিভ হেলথ খরচ সিগনিফিকেন্টলি কম, এবং মৃত্যুর যে টোল আমরা দেখছি বাংলাদেশে এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট যেটা আপনি বললেন। আর সেই জন্যই আমাদের দরকার ডাটা, এবং ডাটা কালেকশন করা, এবং একটা রোবাস্ট ডাটা সিস্টেম। আসলে এক্সপেরিয়েন্স বাংলাদেশের মতন দেশগুলোতে যেটা আমরা দেখেছি, আপনিও দেখেছেন, সেটা হলো যে এই সমস্ত দেশে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ইমপ্লিমেন্টেশন ইজ মাচ ইজিয়ার, কারণ স্কেলেটন অফ দ্য হেলথ সিস্টেম হলো সরকারি, এবং বেসরকারি হসপিটাল যেগুলো আছে সংখ্যায় বেশি থাকতে পারে বা বেড বেশি থাকতে পারে, কিন্তু স্কেলেটন কিন্তু এখনো গভর্নমেন্ট হসপিটালের মাধ্যমেই করা হয়। সো ইট শুড বি ইজি আর কি বাংলাদেশের ক্ষেত্রে, এটা খুবই দরকারি। আপনি যে কথাগুলো বললেন, আতিক,
মানে হঠাৎ করে মনে পড়লো আমার ডেটাটা, এটা বাংলাদেশের ডিসেন্ট্রালাইজড এর ব্যাপারটা। হ্যাঁ, তোমাকে আমি একটা ডেটা দিই যে 1200 তোমার আইসির মধ্যে 80% আছে ঢাকা শহরে, তো কতখানি তোমার হচ্ছে সেন্ট্রালাইজ। আরেকটা ডেটা দিই তোমাকে যে 35% অফ দ্য ফিজিশিয়ান অ্যান্ড 30% অফ দ্য টোটাল নার্স ইন বাংলাদেশ কাজ করে ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা বড় শহরগুলিতে। এই বড় শহরের পপুলেশন হচ্ছে বাংলাদেশের টোটাল পপুলেশনের মেবি 20-25%। ঠিক আছে, তার মানে আমাদের 35% অফ দ্য ডাক্তার, 30% অফ দ্য নার্স কাজ করে মাত্র 20-25 পপুলেশনের জন্য, তারা সব হচ্ছে তোমার হচ্ছে আরবান এরিয়াতে। রুরাল এরিয়াতে কাজ করে খুবই কম, যেখানে 70% অফ দ্য টোটাল বাংলাদেশ পপুলেশন রুরাল এরিয়াতে থাকে, তাদের জন্য কিন্তু আমাদের হেলথকেয়ার ওয়ার্কার মাত্র 20% অফ দ্য টোটাল হেলথকেয়ার ওয়ার্কার যা আছে আমাদের, তার মাত্র 20% কাজ করে রুরাল এরিয়াতে। তো আমাদের এই ডিসেন্ট্রালাইজ করাটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার জন্য কিন্তু তোমার ইনসেন্টিভ থাকতে হবে, এটাও একটা প্ল্যান করতে হবে যে কিভাবে তারা এটাকে তোমাকে প্রমোট করবে যে ডাক্তার বা নার্স গ্রামে গঞ্জে যায় কাজ করবে। ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমার দেখো এই যে তুমি জানো কিনা, এই দুই দিন হলো বা গতকাল কি মনে হয় একনেক একটা বাজেট পাশ করলো, ইমার্জেন্সি ফান্ড দিল 2,500 কোটি টাকা ফর আইসিইউ ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে। আমি না শুনে একটু ভাবলাম এটা এখন এটা কি হবে, তোমার যেখানে জনবল নাই, যেখানে নার্স নাই, ডাক্তার নাই, যেখানে তোমার হচ্ছে শুধু ভেন্টিলেটর না, মনিটর আছে কিনা, তোমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে কিনা, ইনফিউশন পাম্প আছে কিনা, ডায়ালিসিস এর ব্যবস্থা আছে কিনা, সেটা না চিন্তা করে আমি টাকা দিয়ে দিলাম। মানে আমার ভয়টা কোথায় জানো, এই 2,500 কোটি টাকা দিয়ে দিল, খুব ভালো, এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে রাইটলি, কিন্তু আমার মনে হচ্ছে এখান থেকে অনেক অংশই চলে যাবে একটা অসৎ পথে, এবং সেই জন্য কিছু মানুষ এটার জন্য খুবই তোমার লাভবান হবে। আমি সেখানে আমার দুঃখটা হবে আলটিমেটলি জনসাধারণ তোমার ইয়াটা পেল না, গভর্নমেন্টের সদিচ্ছা ছিল কিন্তু জনগণ সেটার বেনিফিট পাবে না কিছু মানুষের জন্য, এবং সেই ক্ষেত্রে এই যে এক্সাম্পলারি পানিশমেন্ট যেটা বলছি এটা খুবই দরকার। এটা আইনের শাসন যেটা আর কি, সেটা অ্যাবসলুটলি নেসেসারি। এবং আমি কিন্তু এই জিনিসটা এখন না, আমরা আপনি অনেক আগে থেকে কাজ করছেন, আমরা বাংলাদেশে যাই এবং বিভিন্ন ইনস্টিটিউশনে কাজ করি। যেমন আমি আমার উদাহরণ দিয়ে বলতে পারি যে আমাদের, আমি একটা বড় টিচিং হসপিটালে কাজ করি, এবং আমাদের এখানে একটা মেশিন যেটাকে আমরা বলি এন্ডোমাইক্রোস্কোপি, যেটা আমরা এন্ডোস্কোপি করে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পারি টিস্যু ম্যালিগনেন্ট বা ম্যালিগনেন্ট না। এই মেশিনটা আমরা কেনার চেষ্টা করছি গত 10 বছর ধরে, একটা অ্যাডভান্স মেশিন। কিন্তু যখনই কোনো মেশিন কিনতে যাই আমরা, তখন এখানে এই দেশে যেটা আমরা আপনিও জানেন যেটা দেখি সেটা হলো আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটা মানে কত লাভ হবে তা না, আমরা কি পরিমাণ রোগীকে আসলে ডায়াগনোসিস করতে পারবো, কি পরিমাণ মর্টালিটি ডাটা চেঞ্জ করতে পারবো, সেই জিনিসগুলো আমরা দেখি। 4 বছর আগে যখন বাংলাদেশে গেলাম, চিটাগং মেডিকেল কলেজ থেকে আমি পাস করেছি, ওখানে গেলাম এবং দেখলাম যে ওই মেশিনটা সেলভাজিও বলে একটি কোম্পানি ফ্রান্সের, সে মেশিনটা চিটাগাং মেডিকেল কলেজে বাক্সবন্দি হয়ে পড়ে আছে 2 বছর ধরে। তার মানে 6 বছর আগে মেশিনটা চলে গেছে, যেটার কোনো ইউটিলিটি আসলে বাংলাদেশে নেই। তার তুলনায় যদি বাংলাদেশে আরো 4টা এন্ডোস্কোপি মেশিন থাকতো, সেটা একটা আর একটা বিরাট পপুলেশনের সার্ভ করতে পারবে। তার ছোট্ট একটা উদাহরণ, আর আপনি একনেকের যে কোটি কোটি টাকার যে বাজেটটা, এটা আপনি যে খুব ভালো মতন জানেন যে আপনি একটা পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট একটা হসপিটালের ইউনিট চালান, সেখানে একটা দক্ষ জনবল না থাকলে, একটা রেসপিরেটরি থেরাপিস্ট না থাকলে, কিংবা একজন ডাক্তার যে খুব প্রপারলি ভেন্টিলেটর ম্যানেজমেন্ট শেখেনি বা ক্রিটিক্যাল কেয়ার শেখেনি, সেখানে পুরো টাকাটাই জলে যাবে। আসলে সদিচ্ছা আছে, কিন্তু মানে আমরা মনে হচ্ছে যে মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছি, কিংবা গাড়ির আগে ঘোড়া জুড়ে দিচ্ছি সব জায়গায়, এবং এটা একটা বিশাল, আসলে বিশাল একটা সমস্যা আমাদের। এবং আমরা বারবার এই সমস্যা প্রকট তো দেখছি, এবং যে কারণে করোনা ভাইরাস পরিস্থিতি শিকার হচ্ছে বাংলাদেশের সব জায়গায়। আমরা জানি যে করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আমরা এখনো বের করতে পারিনি, ভ্যাকসিন খুব সহজে আসছে না। আমরা জানি যে ডেফিনিটিভ কোনো ট্রিটমেন্ট আমরা বের করতে পারিনি, এবং যে সমস্ত ট্রিটমেন্ট, যেমন খুব সিক রোগীর জন্য দু একটা জিনিস যেটা আমরা বলছি, অনেকে বলছে যে এটা নিয়ে আলাপ সাধারণ মানুষের মধ্যে আলাপ করারও দরকার নেই, বিকজ ওই লেভেলের রোগীদেরকে তো আমরা ট্রিটমেন্টও করতে পারছি না ঠিক মতন।
তো সেই ক্ষেত্রে আপনি যে কথাগুলো বললেন অনেক ধন্যবাদ, আপনি খুব যেটা আমরা খাঁটি বাংলায় বলি যে মোদ্দা কথা বললেন যে কি করা দরকার এবং ভবিষ্যতে আমাদের কি করা উচিত। আমরা আশা করব আমরা এত দূর থেকে যারা সপ্তাহে 7 দিনের মধ্যে হয়তো 6 দিনই কথা বলি, আমাদের মধ্যেও কথা বলি, আমরা চাই আমাদের কথাগুলো বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে যাক এবং আমরা বাংলাদেশের নীতি নির্ধারক মহলের সাথে প্রতি সপ্তাহে বৈঠক করি। আশা করি এর মাঝখান থেকে কিছু বেরিয়ে আসবে। অনেক ধন্যবাদ তাজির ভাই, আপনি খুব গভীরের কিছু কথা বলেছেন। আশা করি এই কথাগুলো বাংলাদেশের নীতি নির্ধারক মহল যারা আছেন তারা শুনবেন এবং আমরা এখন যেখানে আছি আমাদের মনে প্রাণ থেকে ইচ্ছা যে আমরা এখন যে অবস্থায় আছি তার থেকে আমাদের উত্তরণ হোক, আমরা আরো ভালো দিকে এগিয়ে যাই। সবশেষে আমি আপনাকে বলতে চাই যে সবার শেষে আপনি কি বলবেন এখন যে পরিস্থিতি তাতে সবার সবার প্রতি আপনার কি উপদেশ? ধন্যবাদ আতিক, তুমি তো আসলে বাংলাদেশে প্রচুর কাজ করো এবং তোমার রেপুটেশন তোমাকে ফলো করে অনেকেই কাজ করে। তুমি শুধু বাংলাদেশে কাজ করো না, তুমি হচ্ছে এখানকার যারা বাংলাদেশি স্টুডেন্টরা আসে তাদেরকেও তুমি ট্রেন করো যাতে তারা মানে রেডি ফর টু স্টার্ট দ্য রেসিডেন্সি, এবং তুমি হেল্প করো তার রেসিডেন্সি পাওয়ার জন্য। তুমি অনেক কাজ করো, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, তুমি আমার লাইক ছোট ভাই। এবং তুমি আপনিও করেন, আপনিও একজন অনুকরণীয়। তোমার সাথে যে আমি কাজ করতে পারি, তোমার সাথে যে প্রায় প্রতিদিনই কথা হয়, এটা আমার কাছে মনে হয় যে আই এম টকিং টু সামবডি হু ইজ রিয়েলি হু রিয়েলি ফিলস ফর বাংলাদেশ, এবং সেই জন্য আই স্যালুট ইউ, আই স্যালুট ইউ। এখন তুমি যেটা বললা বাংলাদেশের, আমি একটা উদাহরণ কয়েকটা দুই তিনটা উপদেশ দিতে যাচ্ছি। একটা হচ্ছে আমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, শিফটিং প্রোডাকশনটা করা উচিত। যেমন ধরো তুমি জানো যে আমেরিকায় যারা মোটর ইন্ডাস্ট্রি তারা কিন্তু ভেন্টিলেটার বানাচ্ছে, যারা ইলেকট্রনিক কোম্পানি হানিওয়েল তারা মাস্ক বানাচ্ছে, তো সেরকম বাংলাদেশে কিন্তু যারা এক্সিস্টিং ইলেকট্রনিক কোম্পানি বা ফার্মাসিউটিক্যালস তারা কিন্তু শিফট করে অক্সিজেন বানানোর দিকে চলে যেতে পারে, পিপি বানানোর দিকে চলে যেতে পারে। দ্যাট উইল হেল্প দ্য কারেন্ট সিচুয়েশন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের আমরা ভুল করেছি, নো ডাউট, শুধু বাংলাদেশ না পুরো পৃথিবী ভুল করছে, সেই জন্য এটা ডোন্ট লুক ব্যাক কিন্তু টেক দ্য লেসন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। আমরা লেসন নিতে হবে যে আমরা আসলে কি ভুল করছি, সেই শিক্ষাটা যেন আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড গো ফরওয়ার্ড। মনে করতে হবে পৃথিবীর সবাই ভুল করছে, আমরাও তার ব্যতিক্রম না, কিন্তু উই হ্যাভ টু লার্ন ফ্রম দ্য পাস্ট অ্যান্ড গো ফরওয়ার্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের এখন থেকেই আমাদের পরিকল্পনা নিতে হবে আসলে নেক্সট 5 ইয়ার্সে আমরা কি অ্যাচিভ করবো, 10 ইয়ার্সে কি অ্যাচিভ করবো, 15 এন্ড 20 ইয়ার্স, কিন্তু 20 বছর পর আমরা বলছি আমরা হচ্ছে ডেভেলপ কান্ট্রি হয়ে যাচ্ছি, তো সেটার উপর কিন্তু আমাদের কাজ করতে হবে। আর আমি আরেকটা বলবো যে আমি জানি তোমার প্রোগ্রামের থ্রুতে আমি একটা আপিল করবো অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে, উনি তো দেশের জন্য অনেক কাজ করেন, দ্যাটস ফর শিওর, এবং উনি দেশের জন্য চিন্তা ভাবনাও করেন। আমার সৌভাগ্য হয়েছিল যখন আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম ঢাকা মেডিকেল কলেজে 91-92 যখন ফাইনাল ইয়ারে আমি, তখন ওনার সান্নিধ্যে আসা এবং ওনার সাথে বেশ কিছু ব্যাপারে কথাবার্তা বলা, তো আমার ওনার কাছে একটা আবেদন থাকবে উনি যেন পার্সোনালি এই ব্যাপারটা নিজে দেখেন, এবং তাহলেই হচ্ছে আমাদের হেলথ সেক্টরটা উপরে উঠবে এবং তাহলেই আমরা ইকোনমিক গ্রোথটাকে আমরা ধরে রাখতে পারবো। এবং যদি ইকোনমিক সেক্টর আমরা যদি হেলথ সেক্টরটাকে যদি প্রাধান্য না দিই একটা সময় হঠাৎ করে ইকোনমিক গ্রোথটা পড়ে যাবে, সেটা হচ্ছে আমার একটা অনুরোধ। আমরা জানি যে বাংলাদেশ পারবে, বাংলাদেশ পারবে মোকাবেলা করতে, শুধু আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে। আরেকটা আমি সাজেশন দিব হচ্ছে সিটিজেনকে, তারা যেন গভর্নমেন্টের কথা শুনে এবং ডাক্তারদের কথা শুনে, এবং তারা যে তিনটা জিনিস মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্সিং যতখানি পারা যায়, তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশিং, আরেকটা হচ্ছে মাস্ক পরাটা, আর অযথা বাইরে না যাওয়াটা, এটা যদি ওরা মেনটেন করতে পারে। আর 3 নম্বর আমি হসপিটাল বা ফিজিশিয়ানদের একটা সাজেশন দিব, প্লিজ আপনার প্রত্যেকটা পেশেন্ট কোভিড হোক আর নন কোভিড হোক ওন করেন, দিস ইজ ইউর পেশেন্ট, দিস ইজ লাইক ইউর ফাদার অর মাদার, এভাবে আপনারা চিন্তা করবেন। প্লিজ তাদেরকে রাস্তায় পাঠাবেন না, চিকিৎসাটা দেবেন, তাহলেই দেখবেন আমরা অনেক 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 দূর এগিয়ে যাব। আমাদের এই ট্রিটমেন্টে শুধু অন না, আমাদের একটা মানবিক পার্টটাও থাকতে হবে, যাতে আমরা এই মানবিক পার্টটা থাকলেই কিন্তু আমরা কোনো পেশেন্টকে ভালো চিকিৎসা দিতে পারবো। কেন তোমার মনের চিকিৎসা কিন্তু অনেক,
তোমার ওষুধের চেয়েও মনের চিকিৎসা অনেক কাজ করে, তো সেটার উপর আমাদের জোর দিতে হবে। তারপর তো আমরা যেটা আলাপ করলাম লং টার্ম প্ল্যান ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ আতিক, অনেক ধন্যবাদ তাজি ভাই। আপনার সাথে সুর মিলে আমিও বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটে কথা যেটা আমরা সবসময় বলছি, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, হাত ধোন ঠিক মতন, এবং সব জায়গায় মাস্ক পরুন, কারণ বাংলাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই কঠিন ব্যাপার। শুধুমাত্র মাস্ক ব্যবহার করে অনেকটুকু আমরা অবলম্বন করতে পারি। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলেছেন নীতি নির্ধারক মহলে, যে জিনিসগুলো চিন্তা করা দরকার, আশা করি আমাদের বাংলাদেশে অনেক পজিটিভ চেঞ্জ এসেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, এবং আমি বলবো যে অভাবনীয় পরিবর্তন এসেছে। এই কোভিডটা এসেছে একটা মহামারী, তার অনেক কিছু ম্লান করে দেওয়ার মতন, কিন্তু আমি অত্যন্ত আশাবাদী। এবং আরেকটা কথা যেটা বলেছেন যে আমাদের ডাক্তারদের কথা শুনতে হবে সাধারণ মানুষদের, এবং এই ডাক্তারদেরকে প্রোটেক্ট করতে হবে। আর একটা কথা যেটা আমি আপনি দুজনেই ডাক্তার এবং আমরা এখানে কাজ করি, কিন্তু আমাদের মন পড়ে থাকে বাংলাদেশে, আপনি আমার একটা অনুকরণীয় ব্যক্তিত্ব তাজবীর ভাই, আপনার সাথে কথা বললে আমার আমার ভালো লাগে, এই জন্য যে আপনিও দেশের জন্য সাংঘাতিক গভীরভাবে চিন্তা করেন, এবং আপনার দেশে চলে যাওয়ার কথা ছিল, আপনার স্বাস্থ্যগত কারণে শেষ মুহূর্তে আপনি যেতে পারেননি। যে কথাটা বলেছেন যে একজন চিকিৎসক হিসেবে আমাদের প্রত্যেকটা রোগীকে ওন করতে হবে, ওনারশিপ নিতে হবে, এবং যে কারণে এই দেশে আমরা এত দূর থেকে এসেও সবার কাছে সমাদৃত, সেটার কারণ হলো যে এই দেশের রোগীগুলোকে আমরা ওন করি, এবং ওন করলে কিন্তু অনেক মুমূর্ষ রোগীকেও ফিরিয়ে আনা যায়। তো সবার কাছে সেটি অনুরোধ থাকলো আমাদের বাংলাদেশের চিকিৎসকরা যারা প্রাণান্তকার কাজ করছেন অনেক অল্প সাধ্যের মধ্যে, এবং সবার প্রতি আমাদের সমবেদনা রইল এবং থাকবে, এবং এখান থেকে যতটুকু করা সম্ভব। যেখানে আমরা ইনফ্যান্ট মর্টালিটি রেট কমাতে পারলাম, বিলো ফাইভ ইয়ার্স মর্টালিটি কমাতে পারলাম, যেখানে ম্যাটারনিটি ডেথ রেট কমাতে পারলাম, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়াতে পারলাম, আজকে পভার্টি রেট কমাতে পারলাম, আমরা যদি ওগুলি পারি আমরা স্বাস্থ্য খাতকে উন্নত করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এর জন্য সদিচ্ছা এবং স্বচ্ছতা থাকতে হবে। আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত, খুব সুন্দর একটা কথা বলেছেন। আমরা যদি এতগুলো মাইলস্টোন অ্যাচিভ করতে পারি, আমরা খুবই পজিটিভ যে এই মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারবো। অনেক ধন্যবাদ তাজবীর ভাই, ভালো থাকবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। তুমিও ভালো থাকো।